আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহিনুর ব্লগ। তো সকাল শুরু হয়ে গেছে, ফ্রেশ হইলাম, তারপরে চা বসায় দিলাম। তো অ্যাজ ইউজুয়াল যা প্রতি উইকেন্ডে হয় বা ছুটির দিনে আমার রুটিন ওই শুরু হয়ে গেছে। তো কাপড় ভিজাই দিলাম, এক ঝুড়ি কাপড় মা বেটির দুইজনের। তো সারা সপ্তাহ জমানো হয়, পাঁচ দিন জমানো হয় আর কি, সপ্তাহে দুই দিন ধোয়া হয়। এই অবস্থা, একদিন ধোয়া হয় ধোয়াতে চলা যায়, আর একদিন উঠাও আর ভাঁজ করাতে সেট করাতেই হয়ে যায়। তো ওগুলোই শেয়ার করতে হয়, যে আম্মা যেন এখন উঠছে। আমি ঘরের অবস্থায় যে আমাদের ঘর আউলা ঝাউলা, কোনো হাল নাই। তো রাত্রে কি জানি খাইছিলাম, ওইটার প্লেট রয়ে গেছে, মনে নাই কি খেয়েছি। তো মনে হয় চাপটি খাওয়া হয়েছিল, সাপড়ি গেছিলাম, সাপড়ি থেকে আইসা হয়তো চাপটি খাওয়া হয়েছিল। তো কয়েকদিন যাবৎ চলতেছে আর কি, মাসের স্যালারি থেকে বেশি কেনাকাটাই চলতেছে। মাস শেষে না, আমি এখন থেকে টেনশন, বাকি মাস কীভাবে চলবো। তো কিছু আর কি হিসাবের ভিতরে, কিছু হিসাবের বাইরে এই চলতেছে। তো এই যে চা নাস্তা চলতেছে, এটা একটা রিল বানানো হয়েছিল, এক গরম চায় কি পেয়ালি হো, ওই গানটা আমার কাছে ভালো লাগে। মাঝে মাঝে চা বানাইলে ওই গানটা মনে হয়ে যায় সালমান খানের। তো ওইটা করতেছিলাম। তো ডিম পোস আর ব্রেড চায় নাস্তা হয়েছে। এখন কালকের বিরিয়ানি, তো বিরিয়ানি নিয়ে বাস দুই দিন ঘুরলাম, আমার যাকে দিব তাকেই পাইলাম না। তো এখন সব কিছু গোছগাছ কইরা চলে আসছি কাটাকাটির জন্য। তো ইলিশ মাছ দিয়ে, আলু দিয়া আর শশা দিয়ে রান্না করবো, আর চিচিঙ্গা ভাজি করবো। তো সাথে আজকে আসছে ছুরি মাছ। তো আমি লাইফে কখনো ছুরি মাছ রান্না করিনি। তো এটা হয়তো চিটাগাঙের মানুষের অনেক পছন্দের একটা মাছ। তো ওই দিন আমার আঙ্কেল নিয়ে আসছিল, তো আমাদের আমরা আনি নেই, আঙ্কেল নিয়ে আসছে, খালাদের আনছে। তো খালা আমাকে একটা দিছে, তো ওইটাই বলতেছে সবাই, ওনারও প্রথম, উনি প্রথম রান্না করছে, তো পরিষ্কার উনিই করছে। তো তখন কোনো কিছু ভিডিও করি নাই, তারপরে কাটার পরে বলতেছে, তখন একটু বিজি ছিলাম। তো কাটার পরে বলতেছে, এত বড় মাছ একটু ভিডিও করতি, আমি কোনো সময় রান্না করি নাই, তুই রান্না করস তাই। তো এইগুলোই চলতেছিল। তো গতকাল পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর কি, ফ্রিজে লবণ মরিচ হলুদ মাখায় রেখে দিছি। তো আজকে রান্না করবো, তো ওইটা ভুনা করবো, আমি যেভাবে মাছ ভুনা পছন্দ করি ওইভাবে করবো। তো এখন কাটাকাটি চলতেছে, এই চিরচিঙ্গাগুলো গত সপ্তাহে আনা হয়েছে। তো এখন ভাজাভাজির পালা। তো হাতে মোবাইল আছে, দুনো চুলে রান্না হইতেছে। তো আমি একটার মধ্যে মাছ ভাজা বসাই দিছি, আর একটার মধ্যে তরকারি বসাই দিতেছি। ভাত রান্না করবো না, ভাত রান্না আছে, গতকাল মা ভাত রান্না করছে, ওইটা আছে। তো ভাত ফ্রিজে রেখে দেওয়া যায়, একদিন রান্না করলে দুই দিন চলে যায় নষ্ট না হইলে। তো এখন এটার মধ্যে শশার তরকারি বসাই দিব, এটার রেসিপিটা পুরোপুরি শেয়ার করবো না। তো মাছ ভাজাটা, সরি, মাছের তরকারিটা আমি কীভাবে রান্না করলাম ওইটা শেয়ার করবো। তো আজকে দিনের শুরু তো এই হইল। আজকে কিবার ছিল, আজকে শনিবার ছিল মেবি, হ্যাঁ শনিবার ছিল, কারণ এডিট করতে হয় পরে ভুলা যাই, এর জন্য আর মাঝে মাঝে সব কিছু ভুলে যাই। তো তরকারিটা বাস কাঁচামরিচ দিয়ে আর ধনিয়ার পাকি দিলাম, আর শুকনার মরিচের গুঁড়া দিইনি, তো ভুলে গেলাম কথা মাঝে মাঝে। তো এখন ইলিশ মাছগুলো ভাজা হইতেছে, তো মাছ পুড়ে যেতেছিল, এর জন্য আমি তরকারির মধ্যে আগে পানি দিয়ে দিছি, নয়তো আমি আদা রসুন আর মশলাটা একটু ভাজা তারপরে পানি দিই। তো কোনো ব্যাপার না, টেস্ট হইলেই হয়েছে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন শশা আর আলুটা দিয়ে দিতেছি। শশাটা ঘরে রাখতে রাখতে বিচি বড় হয়ে গেছে, তো এর জন্য বিচি ফেলা দিছি। তো এখন আসতেছি যাইতেছি, আসতেছি যাইতেছি, ঘরের মধ্যেই কাজ। তো ছুরি মাছটা বের করে নিয়ে আসছি, এখন এটা ফ্রাই করে নিই, তারপরে রান্না করবো। তো কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রথমবার রান্না করলাম, তো যেভাবে মাছ ভুনা করি ওইভাবেই রান্না করছি, আর কীভাবে খাওয়া যায় ছুরি মাছ ওইটাও বলবেন। তো কড়াইটা বেশি গরম হয়ে গেছিলো, এর জন্য পরে তেল দিলাম। তো গরম লাগতেছিল, অনেক অস্বস্তি লাগতেছিলো, পানি খাইনি ঢকঢকায় কতক্ষণ। তো আসলে অ্যালার্জি সমস্যাটা রান্না করার সময় বেশি বেড়ে যায়। তো এখন ধনিয়া পাতাগুলা কাইটে নিই। তো এই আংটি দুইটা দেখলে হয়তো বুঝতে বলবেন কিসের। তো এই আংটি দুটো আমাকে একজন গিফট করছিলো আর কি, উনি একটু কবিরাজি বিশ্বাস করতো। তো একটা দিছিল, কালোটা দিছিল আমার অসুখ মাঝখানে আর কি, অ্যালার্জির সমস্যাটা অনেক বাইরে গেছিলো আর কি, অসুস্থ ছিলাম। তো অনেক দিন হয়েছে অবশ্য, তিন চার বছর হয়ে গেছে তখন দিছিল। আরেকটা ছিল সবুজ পাথরের, ওইটা দিছে কিসের জন্য জানি না, তো আমি এগুলো বিশ্বাস করি না। তো ঘর গোছাইতে গোছাইতে এগুলো বের হয়েছে, তাই হাতে দিয়ে রাখছি, একদিন মনে ছিল তারপর খুলে ফেলা দিছি। তো আমি আবার এইসব কবিরাজি বিশ্বাস করি না, আল্লাহ তালা যা করে সবার মঙ্গলের জন্য করে, তো উপরওয়ালার উপরে ভরসা আছে। তো দিছিল, দেওয়ার পরে এম পরিনি, হয়তো ভালোবেসে দিছিল নাকি জানি না।
তো যাই হোক এখন মাছগুলো ভাই জানি তো এখন চিচিঙ্গা ভাজি বসাই দিই তো চিচিঙ্গার জন্য শুকনো মরিচ দিলে আর কি ভাজির মধ্যে একটা গ্রানটা বেশি হয় এগুলো এই জায়গা থেকে লোকাল মরিচ হয় তো কিরকমের সুন্দর না দেখতে তো ঝাল আছে মোটামুটি তো খুইজা খাই যে একটু সুন্দর মন্দর খুইজা কালার দিলাম ভাজির মধ্যে তো এই তো বাস পেঁয়াজ কাঁচা মরিচ শুকনো মরিচ দিয়া লবণ দিয়া ভাজিটা বসায় দিলাম রসুন দিইনি রসুন ছাড়াই ভাজি করছি মাঝে মাঝে হয়তো রসুন দেওয়া হয় আজকে দিইনি তো রসুন খাওয়া এমনিতে ভালো তো শসার তরকারিটা হয়ে গেছে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম তো শসার তরকারিটা হওয়ার পরে মাছ ভুনা বসায় দিব তো মাছ ভুনার জন্য পাতিলিটা আমার এই পাতিলিটাই কড়াইটাই বসায় দিলাম তো এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম তো এবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব লবণ দিয়ে এটার কিছুক্ষণ ভাজা নিব তো পরিমাণ মতন লবণটাই দিয়ে দিলাম এখন এটার ভাজা একটু সফট হয়ে গেছে এখন টমেটোগুলো দিয়ে দিই তো আমি মাছ ভুনা করলে বেশিরভাগ এইভাবেই করি তো অবশ্যই বলবেন কিরকমের হয়েছে আপনারা তো খাইতে পারবেন না চেহারা দেখে হয়তো বুঝতে পারবেন কিরকমের হয়েছে আর কারা কীভাবে রান্না করে ছুরি মাছ তাও কমেন্টে বলবেন তো আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম দিয়ে এটার কি অল্প একটু পানি দিয়ে আমি ঢাইকা রেখে দিব ঢাইকা রেখে অবশ্য চলে গেছিলাম মার সাথে কাপড় ধুইতে তো একলা মার প্রেশার হয়ে যায় এতগুলা কাপড় ধোয়া তো ওইটা ভিডিও করি নাই তো চুলার মধ্যে এটা আমি পানি দিয়ে তারপরে চলে গেছি আর কি যে টমেটো সিদ্ধ হইতে থাকে আমি আমার কাজ ছাইরা আসি মাঝে মাঝে তুতলা হয়ে যাই জানি না কত সমস্যা লাইফে না আমারই সমস্যা তো টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে মশলাটা কষাইতে কষাইতে পুরো ভর্তা হয়ে যাবে তো আমার তরকারির মধ্যে পেঁয়াজটা আসতো তো তেমন একটা পছন্দ না এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিই তো গুঁড়া মশলার মধ্যে ওই ক্লিপটা হয়তো কেটে গেছে না দিইনি অ্যাড করিনি আচ্ছা আমি বলে দিই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর একটা মাছের মশলা আসতো আরবি ওইটা দিলাম তো ওটার ইডা ক্লিপটা হয়তো ডিলেট হয়ে গেছে এর জন্য ওই জায়গায় নেই তো এখন পর্যাপ্ত পানি দিয়ে দিছি পানি দিয়ে এটার আর কি যতটুকু ঝোল রাখার ওতটুকু রাখবো আমি একটু ঝোল ঝোলই ভালো লাগে নাকি শুকনো করিনি যাতে ভাত দিয়ে মাখায় খাওয়া যায় তো ধনিয়া পাতায় দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে এখন খাওয়ার পালা তো সিম্পলভাবে এই মাছ ভুনাটা করলাম এই যে সুন্দরী আসছে সুন্দরীর ভাই যা একটা অ্যাক্সিডেন্ট করছে এটা আগামী ব্লগে জানতে পারবেন কী করছে তো এখন বইলার লাভ নাই কারণ এই দিন হয়নি এর পরের দিন হয়েছে কী হয়েছে এটা আগামী ব্লগকে অপেক্ষা করেন বিশাল বড় একটা কাহিনী হয়েছে আর যারা আমার ফেসবুকে নজর রাখেন তারা অবশ্যই বুঝতে পারবেন কী হয়েছে তো শুরু করলাম চিচিঙ্গা ভাজি দিয়াম ফাস্ট ফরওয়ার্ডে খাই ফাস্ট ফরওয়ার্ডে কাজগুলো হয়ে গেলে কত লাইফটা ইজি হয়ে যেত তো আমি কই আমার মোবাইল কই আমার চামিচ কই কিছুই দেখা যাইতেছে না এই যে নিয়ে নিলাম দুই পিস ছুরি মাছ একটু ঝোল আর অল্প ভাত তো আমার কাছে মাছ ভুনা যায় কোনো মাছ এইভাবে ভুনা করলে অনেক ভালো লাগে নিজের প্রশংসা নিজেই করি কী আর করা তো এখন ভাবতেছি মেহেন্দি দিব তো আগে দেশে থাকতে মেহেন্দি দেওয়ার ঈদের সময় আমার একটা ডিউটি ছিল সব বাচ্চা কাচ্চাকে মেহেন্দি দেওয়ার তো এখন না দিতে দিতে ভুলে গেছি তো ভাবতেছি ইনস্টাগ্রাম থেকে দুইটা ডিজাইন বের করলাম ভাবতেছি এই ডিজাইনটা দিব তো পরে গড়বড় হয়ে গেল ভালো লাগতেছিল না নিশামি লাগে সব কাজই করতে ভালো লাগে কিন্তু এখন মেহেন্দিটা দিতে ভালো লাগে না তো ডিজাইনও মাথায় ঢুকতেছিল না তো আসলে দেশে আমরা এক ডিজাইন দিতাম তখন প্রায় ছয় বছর আগে আর এখন এই জায়গায় আরবি ডিজাইন হয় তো ওইটা আমার মাথার মধ্যে একটু কম ঢুকে বা প্র্যাকটিস করি না এর জন্য পারি না তো দেওয়া শুরু করছিলাম যাই হোক পরে কি নাড়াচাড়া নাই গিয়া আমার আর কি কুশনটাই নষ্ট হয়ে গেছে তো দেইনি পরে মেহেদি দেওয়া হয়নি তো এখন গান গাইতে গাইতে চলেতেছি কী জানি গানটা গাইতেছিলাম ভুলে গেছি এখন তো হঠাৎ মনে হইলো তাই গান গাইতে গাইতে যাইতেছি বাসার অবস্থা তো ধূপি বাড়ি হয়ে গেছে তো এই যে আবার বিরিয়ানি যাকে দিব তার উদ্দেশ্যে গেলাম তো বিরিয়ানি দেওয়ার জন্য এখন যাইনি বলতাম পার্কে যাই পার্কে ফ্রিজে রাখা আছে আর কাপড় নিয়ে গেছিলাম ওর আম্মা কাপড় সেলাই যে দেখেন দিনের বেলা আপনাদের চাঁদ দেখাই দিলাম দেখুন চাঁদ আয়া চাঁদ নজরায়া তো রাত ডিউটি শেষ এখন যাব কিছু টাকা পয়সা আছে ওগুলো খরচ করতে তো কেনাকাটা করতেও ভালো লাগে কেনাকাটা করার পরে আর ভালো লাগে না টাকা নষ্ট টাকা খরচ হয়ে যায় দেখা এটা সমস্যা দুটাই সমস্যা কিন্তু মার্কেট করতেও ভালো লাগে আমার সারাদিন মার্কেট করতে আমাকে না সব মেয়েদেরই হয়তো মার্কেট করতে দিলে সারাদিনই মার্কেট করতে পারবো তো আমার পরে কেনার পরে হাই কেন টাকাগুলো বাংলা ব্যাগের মধ্যে থাকলে একটু শান্তি শান্তি লাগে কিন্তু বেশি ভাঙা ভাঙ্গি আমি ই করি জমানোর মধ্যে বিলিভ করি না খরচ করার মধ্যে বিলিভ করি কিন্তু পরে একটু কষ্ট
হয়। তো এই যে বহুত বছর পরে চলে আসলাম স্বর্ণ গয়নার দোকানে, সাহসী হইতেছিল না এত বছর, তো কিছু কিনলাম দেশে পাঠানোর জন্য, আর আর বাকিগুলো মার জন্য। মার একটা চেন নাই বাসায় পড়ার সব সময়, তো মার জন্য একটা চেন নিতে হইব। কিন্তু দাম যেই বাজেটের বাইরে চলে গেছে, যা আর কি বাজেট ছিল তার থেকে ডাবল খরচ হয়ে গেছে। তো এখন সারা মাস কীভাবে, তো এই দুই ইয়ারিং পছন্দ করলাম দেশে পাঠানোর জন্য, ছোট ছোট দুইটা ভাগ্নি আছে ওদের জন্য পাঠানো হবে। গিফট না, ওরা রামু বলছে এটাই গিফট, তো নিজে থেকে দেয় রামু বলছে দিতে মানুষ যাবে, এর জন্য আর কি নিয়ে আসছি। আর এই চেনটা মার জন্য নেওয়া হয়েছে, তো বাসায় যাওয়ার পরে বিস্তারিত দেখাবো। তো এই যে দুই বোনে আমার পর টাকাগুলো খরচ করে কত খুশি, তিন বোন হারা বসে আছে। তো আমার দিছে ম্যানেজারের দায়িত্ব সব, মা বলতেছে তুমি বুঝো কী কিনবা না কিনবা, আমি কিছুই জানি না, দাম দর তুমিই করো। তো এখন যাইতেছি আফসোস নিয়ে বাসার উদ্দেশ্যে, যে মুখটা বাংলার পাস হয়ে গেছে, টাকার শোকে আবার এতগুলো জিনিস নিয়েও বুঝি না, মনে হয় বাগে ব্যাগের মধ্যে টাকা নিয়ে ঘুরলেও ভালো লাগে। তো এখন আসেন আনবক্সিং করি, এটা একটা গিফট দিল, এতগুলো টাকা রাইখা দিয়ে এখন এই যে বিল বিল, এটার মধ্যে একটা বিল আছে আর একটা অন্য জায়গায় আছে, মোটামুটি অনেক কিছুই হয়েছে, বেশিরভাগ এক্সচেঞ্জ করা হয়েছে, কারণ কিছু আমার জন্য কিছু মার জন্য কিছু দেশে পাঠানোর জন্য, দেশে এক্সচেঞ্জ না ওইটা পুরোটাই নগদ টাকা দেওয়া কিনা হয়েছে। তো আমি গিফট করি না যেটা সত্যি কথা, ওরা আমি টাকা দিয়ে দিব। তো আমার কাছে এখন এই ক্যাপাসিটি নাই দেওয়ার মতো, গিফট করার মতন, তো ইনশাল্লাহ ভবিষ্যতে হইলে তখন দেওয়া যাবে। তো এই রিংটা আমার জন্য কিনছে, অবশ্যই কমেন্টে জানাবেন রিংটা কীরকম আর হয়েছে। আমার কাছে এই ধরনের সিম্পল ডিজাইন অনেক ভালো লাগে। তো এই রিংটা প্রথমে নিমুনা, তারপরে আমি মায়ের বলতেছি এই রিংটার জন্য আমার রাত্রে ঘুম আসবো না কয়েকদিন, তারপরে মা বলতেছে এটা এক্সচেঞ্জ করে নিছি, আগে ছিল ওইটা বড়, না আমার হাতে হয় না মার হাতে হয়, তো এর জন্য পরা হয় না, তো এর জন্য এক্সচেঞ্জ করে নিয়েছি, সাথে টাকা ভরতে হয়েছে। তো এটা ভাগ্নির জন্য কানের দুল আর কি, ছোটো ছোটো, তো একটা উপরের কানে পরবো আর ভাগ্নির নিচের কানে পরবো, এর জন্য দুইটা ডিজাইন। তো অবশ্যই কমেন্টে জানাবেন না কানের দুলের ডিজাইনটা কীরকমের হইলো। এর যে আমার জন্য একটা নুসপিন নিয়ে আসছি, তো নুসপিনটা এই স্টোনের, সিম্পল নয় নেই, স্টোন বা ডায়মন্ড বলতে পারেন, যাই হোক। এখন এই চেনটা মার জন্য নিয়ে আসছি, আগের কিছু জিনিস ছিল মার একজোড়া কানের জিনিস ছিল, আর আমার একটা জিনিস আমি হারাই ফেলাইছিলাম কানের দুলি, তো ওইটা দিয়ে এক্সচেঞ্জ করে আর কিছু না, প্রায় 600-700 টাকার মতন ভরিয়ে চেনটা, প্রায় 5 গ্রামের মতন আছে, তো এটা নিয়ে আসছি। তো এই তো আমার রিংটা আঙুলে পরে দেখলাম, সবসময় পরার জন্য আনছি, অবশ্যই কমেন্টে জানাবেন কীরকমের হইলো। তো এই তো আজকের কেনাকাটা, আমার টাকাগুলো সব শেষ, আফসোস নিয়ে ব্লগটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর একটু পারফিউম লাস্টে মাইখা দেখে কীরকম, আর ফ্রি পারফিউম আমার কাছে আবার ভালো লাগে। তো আমার ঘরে এখন তিনটা ইউজ করি, তিনটাই ফ্রি আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।